উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর, অভিযোগ অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীর। এমনটাই অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালো মৃত রোগীর পরিবার। অভিযোগ, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ রোগীর পাশাপাশি চলছে করোনার চিকিৎসা। রোগীর আত্মীয়দের অভিযোগ, অক্সিজেন না পাওয়ার ফলে অবস্থার অবনতি হচ্ছে চিকিৎসাধীন রোগীদের। আজ দুপুরে এখানেই মৃত্যু হয় দুই চিকিৎসাধীন রোগীর। পরিবারের লোকজনের অভিযোগ, সময় মতো অক্সিজেন না পাওয়ার ফলে এবং কর্তব্যরত কর্মীদের গাফিলতার কারণেই মৃত্যু হয়েছে তাদের। তারপরেই ব্যাপক ভাঙচুর শুরু হয় হাসপাতালে। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে আমার মামি যখন অক্সিজেন মারতে মারছে, তখন আমার মামি অক্সিজেন আছে তোমার 47, কিন্তু তারপর থেকে অক্সিজেন অক্সিজেন দূরের কথা, মানে আইসিউ রাখো, আইসিউতে রাখে নি, নার্সে রাখছে, আসল মানে আমাদের জাদু নেই। অক্সিজেন ছিল এখানে, অক্সিজেন অক্সিজেন বন্ধ হয়েছিল এখন। আপনার নামটা? আমার নাম শেখ সাহেব আলী, বাউরি ফাঁসে পড়া। উলুবেড়িয়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।